আবারও ভয়াবহ যান দুর্ঘটনায় আহত শিশু মহিলার সহ মোট 8 জন। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানা অধীন তুইসিন্দ্রাই এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। জানা যায়, তেলিয়ামুড়া থানা অধীন তুইসিন্দ্রাই এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি ছোট যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুটি গাড়িতে থাকা শিশু মহিলা সহ মোট 8 জন আহত হয়। এদিন একটি ইকো গাড়ি তেলিয়ামুড়া দিক থেকে আগরতলা দিকে যাচ্ছিল, তখন অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে ইকো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। একটা গাড়ি আমরা সামনের গাড়িটা এমনি আইতাছে, ফুল স্পিড আইতাছে, আমরা তো আস্তে আস্তে চালাইতেছি চালাইতেছি, এবার এই গাড়িটা ইয়া ফাস করে বাড়ি দিছে, যে মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, পাশাপাশি ইয়ে পাতাইরা পাতাইরা হয়েছে মুখোমুখি, আর এই গাড়িটা এমনি ফুলের দিকে গেছে বাড়ি দিয়ে। কতজন আহত হয়েছে দুটো গাড়িতে মিলে? আমরা দুজনই আসলাম, স্বামী স্ত্রী দুজন আর ড্রাইভার। ওই যান দুর্ঘটনায় ইকো গাড়িতে থাকা চালক সহ 3 জন এবং অপর গাড়িতে থাকা শিশু মহিলা সহ মোট 5 জন আহত হয়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার জন্য রাজধানী আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। শারদীয়া দুর্গোৎসবের পরক্ষণে তেলিয়ামুড়ায় এই ভয়াবহ যান দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরিয়াতে খুবই বাজেভাবে ইনজোর্ড, 7 to 8 জন ইনজোর্ড, এর মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ, হ্যান্ড ইঞ্জুরি আছে 2-3 জনের। তো আমরা ওদেরকে রেফার করেছি ট্রমা সেন্টারে। কতজনকে জিবি রেফার করা হয়েছে? এখন 6 জনকে রেফার করা হয়েছে, বাকি 6 জনকে অ্যাডমিশন করা হয়েছে ট্রিটমেন্ট করেছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.